আমিও তো আমার মামলা সম্পর্কে কিছুই জানতাম না। 3টা বছর আমার জীবন থেকে একটা ঘরের ভেতরে কেটে গেল, অথচ যে ছেলেটা আমার নামে মামলা দিয়েছে ওর বাড়ি সিরাজগঞ্জে, ওর নাম নাকি তরবারি সাকিব। ও বেটা ধান কাটে, কাছে দিয়ে ধান কাটতে কাটতে মাথা গেছে বিগড়িয়ে, বাসের মাথায় উঠে চলে গেছে ঢাকায়। সংসদের সামনে দিয়ে হাঁটছিল, পুলিশ ধরে বলছে কি করিস, সংসদ ভেঙে ফেলবো কাছে দিয়ে। হ্যাঁ, আমির হামজার ও আর শুনে উদ্বুদ্ধ হয়েছে, আমি কি এমন ওয়াজ করব, আমি নরম নরম ওয়াজ করি আর আমার ওয়াজ বলে উদ্বুদ্ধ হয়েছে, তাও সিরাজগঞ্জ থেকে গেছে। পরে পরে কাশিমপুরে কারাগারে যে দেখি কি তুমি সেই, বলে হ্যাঁ আমার সেন আমার কোনোদিন দেখিয়েছো, বলছেন না, আমার নাম বললি কি করে, বলছে হুজুর আমারে বলতে বললো, আমার বলে দিল যদি আমির হামজা হারুনি স্যার এদের নাম বলিস তোরে ছেড়ে দেব, আমারও ছাড়ে না আপনারও ছাড়ে না। আল্লাহর একজন বান্দা আমাদের আগে জেল থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার জীবন ছেড়েছে, কারারক্ষী আমার বলছিল হুজুর এই লোকটার যেদিন ফাঁসি হবে, সন্ধ্যাবেলা আমার ডিউটি শুরু হয়ে গেল, ওনারে বললাম স্যার মাত্র আর 3 ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। দেখলাম ঠিক ঘুমিয়ে গেল, 9টার সময় ওনারে ডাক দিলাম, ওঠার পরে গোসল করে অজু করে রামাজ দোরা কাত পড়ে আমারে বলছে চলেন, সুন্দর জামা কাপড় পরে মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কারারক্ষে তোরা বালি চোখের পানি ফেলে দিয়ে বলছিল হুজুর আমার তো আশ্চর্য লাগে যার 3 ঘন্টা পরে ফাঁসি, সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, ঠিক দেখলাম ঘুমিয়ে গেল, তে লোকটার ঘুম আসলো কি করে আমার মাথায় ধরে না। জেলখানায় সব চাইতে বেশি সমস্যা ঘুমের, ওখানে যত আরামেই থাকেন না কেন ঘুম আসতে চায় না, এই জন্য সব চাইতে বেশি চলে ঘুমের বড়ি। আমরা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসাতে পারি না, অথচ যার মাথার উপরে দড়ি ঝুলি আছে মাত্র 3টা ঘন্টা, সে লোকটা বলছে যে আমি 2 ঘন্টা ঘুমাই, তুমি 1 ঘন্টা আগে ডেকে দিও। এটা কি এমনি এমনি বলা যায় মনে করছেন? অত সহজ বিষয় না, শুনে যত আনন্দ লাগছে এটা অত সহজ না। খালি ধৈর্যের নাম শুনেছি জীবনে, ধৈর্য যে কি কেমন করে ধৈর্য ধরা লাগে প্র্যাকটিক্যাল লাইফ আমি নিজে ধরে দেখিয়ে এসেছি। এত কঠিন জিনিস কোরআনে সব চাইতে বেশি ব্যবহার করা শব্দের ভেতরে সবর ধৈর্য অন্যতম, এটা আল্লাহ এমনি বলে না, ওরকম জায়গায় পড়েননি এজন্য আপনি টের পাচ্ছেন না। যে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, ওই লোকটার ছেলে গুম হয়ে আছে, তাও সাধারণ ছেলে না, ছেলে ব্যারিস্টার, বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি 10টা ম্যাগনেট থাকে সে একটা, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে, এত বড় পর্যায়ে যে লোকটা আছে তার মাত্র 3টা ঘন্টা জীবনে বাকি আছে, ও 2 ঘন্টা ঘুমিয়েছে এমনি না। এ আয়াতটা বলছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, সত্যি যদি কোনো মানুষ ইমানের উপরে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, ফেরেশতা নাযিল হয়ে তাকে বলে ভয় পেও না, চিন্তা করো না। মুফাসসির লিখেছেন কিসের ভয় কিসের চিন্তা, ফেরেশতা তার কানের কাছে এসে বলে আল্লাহর বান্দা তোমার হয়তো চিন্তা হতে পারে যে আমার ছেলেটা গুম হয়ে আছে কি হবে তার, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে কি হবে তার, আমার মেয়েটা ডাক্তার কি হবে তার, আমার এত বড় বিশাল সম্পদ এত বড় নাম ডাক কি হবে এগুলো। ফেরেশতা কানের কাছে মুখ নিয়ে যেন বলতে থাকে চিন্তা নেই ভয় নেই ওগুলো আল্লাহ নিজে পাহারা দেবে। আমরা অনেকে এখানে যারা আছি জানি যে অজু ভেঙে যায় 7টা কারণে, কয় কারণে? নামাজ ভেঙে যায় 19টা কারণে, মানুষের আমল কাজ ভেঙে যায় 2টা কারণে, ইমানও যে ভেঙে যায় 10টা কারণে অনেকে জানে না। পৃথিবীর প্রতিটি এবাদত নষ্ট হওয়ার ভেঙে যাওয়ার ব্যর্থ হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে,
ইমান ভেঙে যাওয়ার পেছনে কারণ কয়টা বলেন বলেন? এর ভেতরে চার নাম্বার কারণ হচ্ছে যে লোকটা বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে ওর ইমান ভেঙে যায়। এটা তো আমি বানালাম নাকি? হ্যাঁ, পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ উসওয়াতুন হাসানা বলে ঘোষণা দিয়েছেন। لقد كان لكم في رسول الله أسوة حسنة অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে? কোরআনে কারীম আমার সামনে অনেকে কথাটা শোনার পরে প্রথমেই মনে করতে পারে যে রাজনীতি আরম্ভ হয়েছে না, এটা রাজনৈতিক ব্যাপার শুধু হলে আল্লাহর কসম আমি বলতাম না। এটা আপনার ইমান থাকা না থাকার বিষয়। পৃথিবীতে একজন মানুষকে মহান আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ নেতা বলে তিনি পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সোরা অনেকে ফজরের নামাজের পরে পড়ে আর মনে করে দশ খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয় সোরা ইয়াসিন। ইয়াসিন মানে কি অনেকে তা আমি জানি না। ইয়া মানে হে, সিন মানে সাজ্জাদ। সিন শব্দের পাঁচটা অর্থ আমি কাবিরে পেয়েছি তাফসিরে। সিন মানে সাজ্জাদুল আলামিন, সিন মানে সাজ্জাদুল বাশার, সিন মানে সাজ্জাদুল কাউনাইন, সিন মানে সাজ্জাদুল মুরসালিন, সিন মানে সাজ্জাদুল আম্বিয়া। তমাম জগতে যত কিছু আছে সবার জন্য কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আদর্শ বিশ্বনবী। আপনি যদি অন্য জগতেও বাস করেন সেখানে যদি মনে করেন এখানে তো আল্লাহর অন্তত এই বিধানটা নেই, মঙ্গল গ্রহে চলে গেলেন আল্লাহর বিধান এখানে নেই না, ইয়াতানাযালুল আমরু বাইনাহুন্না। সূরা তালাকের শেষে আল্লাহ জানিয়েছেন প্রতিটি জায়গায় আমি আল্লাহর বিধিবিধান নাজিল হয়। কি সমস্যা? হ্যাঁ কি আপনি মাইক আলো? ঠিক আছে, স্থির ভাবে শোনেন তো। দশ ঘন্টা কথা শোনা লাগবে না, হাফ ঘন্টা শোনেন কিন্তু বোঝার মতো করে শোনেন। আপনি মঙ্গল গ্রহে বাস করেন, মনে করছেন এখানে তো কোরআন শরীফ নেই, এখানে ইয়াসিন সূরাও চলে না, সুতরাং এই জায়গায় আমি অন্য কাউকে আদর্শ মেনে চলবো না। এই জন্য সাজ্জাদুল আলামিন দিয়েছেন বহু বছর, যত আলম আল্লাহ বানিয়েছেন সেখানেও যদি বাস করেন ওই জায়গায় আপনাকে বিশ্ব নবী আদর্শ মানা লাগবে। সাইয়েদুল বাসার, বাসার মানে মানুষ, মানুষ পদ বাচ্চে যারা বিবেচিত যে আমি মানুষ তার জন্য একমাত্র আদর্শ বিশ্ব নবী। তাফসীরের এই কথাগুলো দিয়ে বোঝা যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে কেউ যদি দুনিয়ায় অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে ওর ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ভেঙে যাওয়া ওযু দিয়ে নামাজ হয়? বুঝে বলেন, নামাজ হয়? সাতটা কারণে যে অজু ভাঙে, মনে করেন একটা কারণ পাওয়া গেল, মনে করছেন ছয়টা তো পাওয়া যায়নি, মাত্র একটা পাওয়া গেছে, এই অজু দিয়ে অন্তত হাফ নামাজ হবে। হবে নামাজ ভেঙে যাওয়ার কারণ উনিশটা, এক দুইটা হয়তো আপনার পালন হয়নি, সতেরোটা পালন হয়েছে, নামাজ হবে, দুইটা সওয়াব হবে। বলেন বলেন, পুরাটাই পুরাটাই নিরো জিরো শূন্য কিচ্ছু হবে না। এটা যেমন সহজে বুঝে ফেলেছেন আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে বাদ দিয়ে আজ পৃথিবীতে যারা অন্য কাউকে নেতা মেনে চলে ওর ইমান জান্নাতে যাওয়ার মতো না, ভেঙে গেছে। কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে 96% মুসলমান আমরা দাবি করছি ঠিক, কিন্তু 100 জনের 15 জন শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবীকে আদর্শ নেতা মানে, আর 85% অন্য কাউকে মানে। এ জরিপ অনুযায়ী এদেশে 96% মুসলমান মিলছে না, মাত্র 15%
কারণ নবী বাদ দিয়ে অন্য কাউকে মেনে নিলে ওর আদর্শ যদি হয় তার ঈমান আর থাকে না, নষ্ট হয়ে যায়। সেই হিসাবে আপনি নামাজ পড়লেও শেষ, রোজা রাখলেও ব্যর্থ, অন্য আমল তো বাদই দিলাম। আশা করছি কথা আপনার মগজে ঢুকিছে। এখন এটা বোঝার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় রে বোখারি শরীফ দিয়ে হবে না, বাঁকারি শরীফ লাগবে। বলেন বোঝেননি কে এখানে? বলেন তো কে? সহজ বিষয় বোঝেনি, আমি এখনো বুঝিনি। আসে আপনাকে আগে বুঝিয়ে তারপর সামনে যাচ্ছে। আর যদি বলেন না বুঝে ফেলেছি, যে আমার ইমান যদি টিকিয়ে রাখতে হয়, আমি মুসলমান আছি না গেছি এটা যদি প্রমাণ করতে হয়, একমাত্র আদর্শ এখন থেকে মরণ পর্যন্ত আমার হয়ে থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন রাসূলুল্লাহ আদর্শ হবেন কার জন্য? আল্লাহ এদের পরে তিনটা শর্ত দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এক নম্বরে দুনিয়াতে যে কোনো কাজ করে ও আশা করে আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর দিকে যে লোকটা ফিরে আসে, রাজা ইয়ার জিও মানে ফিরে আসা, আল্লাহর কাছে আশা করে ফিরে আসে, পৃথিবীর যে কোনো দিকেও যেতে পারে, কিন্তু যখন স্মরণ হয় আল্লাহর কথা ফিরে আসে তাড়াতাড়ি করে। এ কথাটা বলা যত সহজ, প্র্যাকটিক্যাল লাইফে মিলানো অত সহজ না। আমার যতটুকু বিশ্বাস, এটা যদি বাংলাদেশে 100% তৈরি হয়ে যায় যে আমার কিন্তু জবাব দেওয়া লাগবে, এদেশে কিয়ামতের আগে আর মিথ্যা মামলা হবে না। অথচ জেলখানা গুলোতে খোঁজ নিয়ে দেখেন 170 জন মানুষ তার মামলা সম্পর্কে কিছুই জানে না। আমিও তো আমার মামলা সম্পর্কে কিছুই জানতাম না। 3টা বছর আমার জীবন থেকে একটা ঘরের ভেতরে কেটে গেল, অথচ যে ছেলেটা আমার নামে মামলা দিয়েছে ওর বাড়ি সিরাজগঞ্জে, ওর নাম নাকি তরবারি সাকিব, ও বেটা ধান কাটে, কাছে দিয়ে ধান কাটতে কাটতে মাথা গেছে বিগড়িয়ে, বাসের মাথায় উঠে চলে গেছে ঢাকায়, সংসদের সামনে দিয়ে হাঁটছিল, পুলিশ ধরে বলছে কি করিস, সংসদ ভেঙে ফেলবো কাছে দিয়ে। হ্যাঁ, আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছে, আমি কি এমন ওয়াজ করব, আমি নরম নরম ওয়াজ করি আর আমার ওয়াজ বলে উদ্বুদ্ধ হয়েছে, তাও সিরাজগঞ্জ থেকে গেছে। পরে পরে কাশিমপুরে কারাগারে যে দেখি কি তুমি সেই, বলে হা আমার সেন আমার কোনোদিন দেখিয়েছো, বলছেন না, আমার নাম বললি কি করে, বলছে হুজুর আমারে বলতে বললো, আমারে বলে দিল যদি আমির হামজা হারুনি স্যার এদের নাম বলিস তোরে ছেড়ে দেব, আমারও ছাড়ে না আপনারও ছাড়ে না। এই যে বক্তব্য শুনে বোঝা যাচ্ছে পোড়াটাই সাজানো, শুধু হামজা না এরকম হাজারো হামজা, আমি বললাম 170 জন কম হয়ে গেল, আরো বেশি হবে, কিচ্ছু জানে না, আন্দাজে 10 বছর জেল পড়িয়াছে, যার ভেতরে কিয়ামতের জবাবদিহি এই আচরণ তৈরি হবে তার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হবেন আদর্শ। আর এরকম মানুষ যদি এদেশে 96% দরকার নেই, 51% তৈরি হয়ে যায়, কেউ কারো নামে মিথ্যা মামলাও দেবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না। পাশের বাড়ির সলিমদের সাথে রাগারাগি আছে, এই জন্য নিজের ছোট মেয়েকে ভিকটিম বানিয়ে ধর্ষণের মামলা দিয়ে সলিমদ্দিনে 5 বছর জেলে রেখে দিয়েছে, এরকম মামলার আসামি বেশি। তিন নম্বরে যাকার আল্লাহ কাসীরা, তাদের জীবনের সবচাইতে বেশি আলোচনা থাকবে আল্লাহর, কার? মুসলমানেরা আপনি নিজের জীবনের সাথে মিলান, চার দোকানে বসলে আল্লাহর কথা যে ভাই ভাই বলে তার চাইতে বেশি কথা বলে আলোচনায় নেতার, আপনি বিশ্ব নবীকে আদর্শ পাবেন না। অথচ নবীজিকে আদর্শ যতক্ষণ পর্যন্ত মানুষ মেনে নিতে না পারবে,
ততক্ষণ পর্যন্ত এই লোকটার ঈমান সঠিক হয়নি, ভেঙে গেছে। নবীজি হযরতে ওমরকে ডাক দিয়ে বললেন, এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসতে পারবে আমাকে যারা, তারা পরিপূর্ণ ঈমানদার, এমনকি নিজের জানের চাইতেও। হযরতে ওমর নিজের দিকে চিন্তা করে বলেন, হে রাসূল, আমার মনে হচ্ছে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন সম্পদ টাকা পয়সার চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি না, কারণ আমার জানের উপর আমার একটা মায়া আলাদা আছে। নবীজি সামনেই তো ছিলেন, দিলেন ধমক, ওমর এখনো পরিপূর্ণ কামেল মমিন হতে পারুনি। হযরত ওমর কিছুক্ষণ পরেই বলে উঠলেন, হে রাসূল, এখন মনে হচ্ছে আমার জীবনের চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি। নবীজি ওই মুহূর্তে বলেছিলেন, ওমর এই মাত্র তুমি কামেল পরিপূর্ণ মমিন হইলে। কাকে বলছে কথা আপনি টের পেয়েছেন? যারা জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন জিন্দা অবস্থায়, আকাশের যে তারকা দেখতে পান, হয়তো কেউ গণনা করলে একদিন শেষ হয়ে যাবে। হযরত ওমর যে নেকির কাজ করেছে দুনিয়ায়, তার গণনা করে কেউ শেষ করতে পারবে না। কোন রাস্তা দিয়ে গেলে আমরা হাদিস, সে জন্মের পর থেকে শুনছি যে 40 দিন শয়তানও রাস্তায় যেতে ভয় পেত, আর আমরা এমন মুসলমান রাস্তা দিয়ে হাঁটলে শয়তান মনে করে বন্ধু আমি পেয়েছি, রাস্তায় হেঁটে যায় মনে হয় না মানুষ না খাম্বা, কানের ভেতরে তার, নাকের ভেতরে তার, জায়গা মতো তার দিয়ে আজকে 14 তারিখ আনন্দে আছে। সারা বছর অনেকে টাকা পয়সা কিছু কিছু গুছিয়ে আজকের এই তারিখে বিউটিকে ফুল কিনে দেওয়ার জন্য উনি আনন্দে আছে। এরকম মানুষ যারা, কি মানুষ না খাম্বা, খাম্বার মতো লাগে। শয়তান ওরে যদি দেখে আরো যেভাবে তালে তালে নাচতেছে, ওরে দেখলে শয়তান মনে করবে আল্লাহ তুমি আমার এই শয়তান বানিয়েছো, এটা তো আমার চাইতে বড়। কান খাড়া করে শোনেন মুসলমান, শয়তান জান্নাত থেকে হযরতে আদম এবং হাওয়াকে বের করে দেবে উদ্দেশ্য তার প্রথমে ছিল না, তার উদ্দেশ্য ছিল তাদের লজ্জা স্থান দেখা। কথা বুঝতেছেন? তাহলে শয়তান যৌনতা ভালোবাসে, লজ্জা স্থানের প্রতি ওর আকর্ষণ বেশি, এই জন্য বেলিল্লাপনা, বাহায়াপনা, উলঙ্গপনা, যৌনতা ছড়াতে শয়তান ভালোবাসে। এই চরিত্র যাদের ভেতরে বুঝবেন ওরে শয়তান দখল করে ফেলেছে। এ লোকটা যদি এখন বাড়ি যেয়ে দেখে ওনার স্ত্রী ওনারে গালি দিচ্ছে, শোয়ারের বাচ্চা, ভালো লাগবে? রাগ হবে? না না, কথা বুঝে পড়ে। ওনারে যদি কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা বলে গালি দেয়, বউ রাগ করবে? না, ভালো তো লাগবে না মনে করেন, রাগ করলে উনি নিজে পাগল। কারণ চিন্তা করা দরকার যে আমার যে বউ শিক্ষিতা ধার্মিক, আজ পর্যন্ত এই 20 বছর তার সাথে সংসার করি, কোনোদিন আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, এত মার্জিত, ভদ্র, শরীফ। এ আজকে হঠাৎ করে আমার শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে, অবশ্যই স্বাভাবিক নেই, এর জিনে ধরেছে। উনি যদি জ্ঞানী হয়ে থাকে এইটাই মনে করা লাগবে যে এর জিনে ধরেছে, ভূতে ধরেছে। আপনি যখন যৌনতায় শরীর, পরিবার, সমাজ ভাসিয়ে দিবেন, বুঝবেন আপনি আর স্বাভাবিক নেই, আপনাকেও শয়তান দখল করে ফেলেছে। 14 ফেব্রুয়ারি পালন করার জন্য শফিক রেহমান নামটা দেখেন শফিক রহমান ছিল, পরবর্তীতে পাল্টিয়ে দিয়েছে রেহমান। সাংবাদিকরা বলেছে, স্যার আপনার নাম তো শফিক রহমান ছিল, আপনি রেহমান করলেন কোন কায়দায়? শয়তান জবাব দিচ্ছে, রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য নাম পাল্টিয়ে আমি পরিবর্তন করে রেহমান করে দিলাম। যে শয়তান আমাদের মালিকের রহমান নামকে পাল্টিয়ে রেহমান করতে পারে, তার মতো অভিশপ্ত
এই লোকটা ইংল্যান্ড থেকে এই দিবসটা আমদানি করেছিল, ধার করে এনেছিল, আর সেইটা নিয়ে বাংলাদেশের হাজারো মুসলমানের ছেলে মেয়েরা ইজ্জত হারাচ্ছে। ভ্যালেন্টাইন ডে নামে যেটা গেল আগামী বছর, না এটা পুরোপুরি পালন করা হারাম, হারাম এবং হারাম। এ দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকার কথা না। মুসলমানদের সম্পর্ক শুধু দুইটা দিনের সাথে, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর, যে দুইটা দিবসের মূল শিক্ষা আগে ত্যাগ এরপরে ভোগ। ঈদুল ফিতরে আপনি এক মাস রোজা রেখে শুধু মরণের খাওয়া খাবেন, হবে না, আগে সাদকা দেন, ফিতর দেন, দান করেন, যাকাত দেন। গরিব মানুষ ফিতর নিয়ে সেমাই কিনে খেয়ে হাসবে, ওই হাসি দেখে আপনি আনন্দ করবেন। কথা বলেন এখন, ঈদুল ফিতরের শিক্ষা কি? আগে ত্যাগ এরপরে ভোগ। ঈদুল আজহাতে বড় গরু কোরবানি করে আপনি আগে খাবেন না, আগে গরিবকে দিয়ে আসেন, ও বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ করবে, উল্লাস করে খেয়ে মজা পাবে, তখন ওর আনন্দ দেখে আপনি আনন্দ করবেন। তাহলে ইসলামের যে দুইটা দিবস আমরা জানি, এখানে শুধু আগে ত্যাগ, আগে ত্যাগ এরপরে ভোগ। এই ছাড়া যত দিবস আমরা আমদানি করি বানাই, সবগুলোতে খাবো নেবো, খাবো নেবো। ভ্যালেন্টাইন ডে নামে যেটা চলছে, এটা কি ত্যাগের কিছু আছে না খাবো নেবো? হয় নিজে খাবেন না প্রেমিকাকে খাওয়াবেন, শুধু এগুলো চলছে। এখানে দিবস যারা পালন করছেন, অনেকে এবার এবাদত মনে করে পালন করে, মনে করে এদিন যদি বেশি ভালোবাসা দিয়ে থাকি তো সারা বছর মনে এরকম চলবে। এসব ভ্রান্ত ধারণা এদেশে আছে, আজকের আয়াতে ওইগুলো আছে, ইনশাল্লাহ আমি সামনে যাব। আমি কথা বলছিলাম পৃথিবীর বহু মানুষের ইমান যে এখন ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে, ও লোকটা জানেও না আমার ইমান আছে না গেছে। রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ, উনি উসওয়াতুন হাসানা, এ পৃথিবীতে আর কেউ না, এ পৃথিবীতে একমাত্র উসওয়াতুন হাসানা রাসূলুল্লাহ কে? বলেন বলেন। হ্যাঁ অনেক আলেম হয়তো এদিকে নিয়ে যায় যে সাহাবীরা না, কারণ সাহাবীদের নামের আগে পরে উসওয়াতুন হাসানা আপনি কোরআনে পাবেন না। এ শব্দটা অনেক ওজনওয়ালা, অনেক লোড আছে এর পেছনে। বিশ্বনবী জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন মাত্র 27 মিনিট, এর শেষ কথাতে ছিল এইটা যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রাখলাম, একটা কোরআন আর একটা সুন্নাহ, এই দুইটা যদি আঁকড়িয়ে ধরতে পারো লাং তাদিল্লু, কখনো পথ ভ্রষ্ট হবে না। খেয়াল করে দেখেন তো নবীজি যে সময় কথা বলছিলেন, তার সামনে 114,000 জান্নাতি মানুষগুলো দাঁড়িয়ে আছে, ডান দিকে আবু বকর বসে আছে, বাম দিকে ওমর বসে আছে। বিশ্ব নবী কিন্তু বলেন না যে এই যে দুইজনকে রাখলাম, আবু বকর ওমর জান্নাতি মানুষ, এদেরকে মেনে নিলে জান্নাত পেয়ে যাবে, এ কথা বলেছিলেন। হ্যাঁ কেন, জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট নিয়ে বসে আছে বামে ডানে, তাদের কথা বললেন না, কারণ পৃথিবীতে নবী ছাড়া কারো ইমান নিরাপদ না। সকালে ইমানদার আছে, বিকালে বেঈমান হয়ে যেতে পারে, এক কথা বলেন না। এজন একটা লিস্ট বানিয়েছিলেন হযরত ওমর যখন খলিফা, মাঝে মাঝে হুজাইফাকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি ইন্তেকালের আগে একটা লিস্ট দিয়েছে মুনাফিকদের, যে মদিনাতে এই এই লোকটা মুনাফিক, ওই লিস্টের ভেতরে দেখো তো আমি ওমরের নামটা আছে কিনা। হযরত হুজাইফা তখন আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই ওমর খলিফাতুল মুসলিমিন, কি বলেন আপনি, আপনার নাম মুনাফিকদের লিস্টে থাকবে মানে? হযরত ওমর ওই দিন বলেছিলেন, হুজাইফা আমি নবীর মুখে শুনেছি এ দুনিয়াতে নবী ছাড়া কারো ইমানই নিরাপদ না, কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না, বিশাল আল্লাহর ওলি মনে হচ্ছে, ও বিকালে যে বেঈমান হবে না ওর কোনো গ্যারান্টি নেই। কথা বলেন না কেন, আমি তো নবী না, আমার ইমানও চলে যেতে পারে,
সুতরাং দেখো না কেন লিস্টে আমার নামটা আছে কিনা, যদি থাকে তাহলে এখনো আমার তাওবা করার সময় আছে, আমি পরিবর্তন হয়ে যাব। বাংলার মুসলমানেরা যাদের কথা বলছি, এ মানুষগুলো সাধারণ মানুষ ছিলেন না, নবীজির সাথে জীবন কাটিয়েছে, জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় হাতে নবী ধরিয়ে দিয়েছে, তোরা জান্নাতি। তাদের কথা বললেন না, বললেন তোমাদের সামনে কোরআন আর সুন্নাহ রাখলাম। এই জন্য উসওয়াতুন হাসানা দুনিয়ায় একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 15-20 মিনিট ধরে এত চিল্লানো, এত কথা এমনি বলি না, এখনই আপনাকে সংশোধন হওয়া লাগবে। যারা আদর্শ হয়ে বাংলাদেশে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ হয়ে আছে, এখনই সব ঝাঁটা দিয়ে বিদায় করে ফিরে আসা লাগবে। থাকবে তাও দরকার নাই, রাজি যদি থাকেন, আপনার কথায় যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, আল্লাহকে দেখাবেন লিল্লাহে তাকবীর। দেখে তো হাত তোলে নাকি, ওইভাবে তোলা তো সমস্যা, ঠিক আছে, ঠিক আছে। বন্ধ করুন ভাই, ও আপনারও কথায় কিছু হচ্ছে না, আমারটাও কিছু হবে। তাহলে আমিও এসেছি বলার জন্য বলে চলে যাবো নাকি, এই জন্যে ওয়াজ দেওয়ার দরকার নেই, এই ট্র্যাডিশন তৈরি করার দরকার নেই। আমাদের যদি পরিবর্তন না আসে, দেখি আমার পর্যন্ত এটা হয়েই যাবে আর আমরা শুনিয়েই যাবো। আর আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বাস্তবতা বুঝি, কোরআন শরীফের কথা যদি কারো মনের পরিবর্তন আনতে না পারে, ওর কপালে আর হেদায়েত বলি কিছু নেই। এই কথাটা আমি বানালাম? তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন মানে তাবা লুহুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, কোন মানুষ যদি কোরআনের কথা বাদ দিয়ে, কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যায় যেখানে কোরআন নেই, জিকির করে সুবহ, রওশনের সাদের মতো ঠান্ডা হয়ে গেছে, আর জীবন যাবার কিছু নেই। চাষাইয়ের সাথে মরণের আগে শুনেছিলাম, কে জানে ওনারা যে বলছে চলেন হাসপাতালে, আপনি অসুস্থ বলছে, কই আপনি অসুস্থ, জোর করে হাসপাতালে ভর্তি করে বসে বলেন যে আমি অসুস্থ, বলছে না আমি অসুস্থ না, ভাই আপনি অসুস্থ। পানির একটা ছোট বোতল রাখে কাজে লাগবে। সিরাজগঞ্জ বাসী হাদিসের শব্দের দিকে খেয়াল করেন, নবীজি জানিয়েছেন কোরআন এবং হাদিসের কোন শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে, বোঝার জন্য চেষ্টা করে, 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। এখন দাঁড়িয়ে হয়তো 500 রাকাত নফল নামাজ আপনি পড়তে পারবেন না, কিন্তু এই হাদিসের কথাটা যদি বোঝার চেষ্টা করেন আর যদি মেনে নিতে পারেন, তো সোনাই সোহাগা, আল্লাহর কসম আপনার আমল নামায় বাড়ি যাওয়ার আগে 500 রাকাত নফল কবুল হওয়া নামাজের সওয়াব লিখা হয়ে যাবে। হাদিসের মূল কথা ছিল আদাল্লাহুল্লাহ, এই যে গ্রামার যারা জানে মাওলানা কুদ্দুস সহ আদাল্লাহ ইউদিল্লু ভাবে ইফাল থেকে এসেছে শব্দটা, যদি দল্লা ইয়াদিল্ল দিতেন তাহলে বাংলা অর্থ আসতো, আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন। আদল্লা শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে,
আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ওই জায়গায় চলে না, এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। এ হাদিসটা বিশ্বাস করেন কত ভাগ? দুই তিনজন। এ হাদিসটা বিশ্বাস হয় কত ভাগ? একশো ভাগ বিশ্বাস করে। যদি মন থেকে বলেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি, তাহলে এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে এখনই যে পীরের দরবারে কোরআন নেই, কোরআন চলে না, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে আমিও দরবারে যাব না। সাথে আর একটা কথা জুড়ে দিলাম, এদেশের রাজনৈতিক দল কতগুলো এখন যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দলে আমি যাব না। আমি যদি ওখানে থাকি আমাকে গোমরা বানাবে, খারাপ বানাবে, জাহান্নামী বানাবে কে? না হামজা, কে? আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেবে। এই জন্য আমাদের কপালে হেদায়েত জুটছে না। একশো ভাগের পনেরো জনের জরিপটা মিথ্যা না, আসলে এটাই ঠিক। একশো জনের পনেরো জন শুধুমাত্র নবীকে আদর্শ হিসাবে একমাত্র মানে, আর বাকিগুলো সব তানা নানায় আছে। হ্যাঁ, ওর চোখ পা আছে, ওর পাগড়ি আছে, ও নামাজ পাঁচ অক্তের জায়গায় ছয় অক্ত পড়ে, তাহার যুদ মিলে ও মনে মনে করছে আমি জান্নাত পেয়ে বসে আছি, অথচ ওর যে ইমান ভেঙে গেছে ওর টের পায় না। আবদুল্লাহ ইবনে উবাইয়ের পুরা জীবন আমি পড়ে দেখেছি, লোকটার পড়া জীবন আমি পড়তে যেয়ে আমার চোখে শুধু একটা ভুল ধরা পড়েছিল, ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, দস্তর খানা বিছিয়ে খাবার খাওয়া, খাবারের পরে মিষ্টি খাওয়া, নবীজির পেছনে নামাজ পড়া সব বেশি। শুধু এক জায়গায় নবীকে মানত না, রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে বাদ দিয়েও মেনে নিয়েছিল আবু জাহেলকে। আপনার মাথা কি এখনো মগজে কাজ করে না? আপনি নামাজ পড়েন সিরাজগঞ্জের বেলকুচিরের শেরনগর, কেএসএন গ্রাম, আমার মনে হয় কুষ্টিয়া যে যদি শেরনগর বলেন কিয়ামতের আগে চিনবে না। অথচ নামাজ পড়েছে কাবা শরীফে, মসজিদে নববীতে, তাও হামজার পেছনে না, নামাজ পড়েছে রসুলুল্লাহর পেছনে। ওর সব ঠিক পেলাম, খালি একটা জায়গায় একটু ঝামেলা, রাজনৈতিক দর্শনে সে নবী কেউ মানতে পারে না, ওর নিজের কিছু স্বার্থের কারণে ও তলে তলে অনুসরণ করে চলতো রাজনৈতিক আদর্শ হিসাবে আবু জাহেলকে। একটা মাত্র কারণে ওর জন্য কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান। এটা তাফসীরে হাক্কানীতে আছে, মুফাসসির লিখেছেন সাবঈনা মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিবরাইল থেমে যায়। হে নবী, আপনি এর জানাজার নামাজ পড়িয়ে কবরে দেবেন, থামেন, এর জন্য যদি আপনি ক্ষমা চান আর না চান সমান হবে, এমনকি সত্তর বারও যদি মাপ চান আল্লাহ মাফ করবে না। নবীজি বলেন ফেরেশতা কথা যা বললে পর্যন্ত, না এর পরে আর আছে যে সত্তর বার মাপ চাইলে মাপ হবে না, আমি নবী এর জন্য একাত্তর বার মাপ চাবো। আল্লাহ তো একাত্তর বারের কথা বলে নাই, বলেছে সত্তর বার, কথা বলে না কেন? নবীজি মনে মনে স্থির করেছিলেন যে এর জন্য আমি ক্ষমা চাবো, হঠাৎ করে ফেরেশতা আয়াতের পরবর্তী অংশ শোনালেন, এখানে যারা আলেম আছে ইয়াগফির এটা মজার বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এর আগে লান আছে, এর আগে ফা আছে, ফা উনিশটা অর্থে ব্যবহার হয়, লাং ব্যবহার করা হয় মজারের আগে, বাংলা অর্থ দাঁড়াবে কোশ্চিন কালেও হবে না। আল্লাহ জিব্রাইলকে দিয়ে গ্যারান্টি দিয়ে জানালেন, হে নবী এই লোকটা শুধু না, এ তাকান,
এখানে কিন্তু কা দেয়নি বা আব্দুল্লাহ বিন ওবাই নামটা আল্লাহ দেয়নি, দিয়েছেন হুম। হুম বহু বছর এটা জমির, এই কারণে আয়াতটা পড়লাম। আল্লাহ পাক বলেন, হে নবী, এর জন্য একাত্তর বার না, শুধু এ না, এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত যারা অর্জন করবে তাদের জন্য যদি কেউ একাত্তর বার না কোটি কোটি বার ক্ষমা চায়, তাদের কোনো ক্ষমা নেই। এ ফতোয়া দিলাম আমি, বলেন কে? আরো জোরে কে? তাহলে এই বাংলাদেশে যাদের সব ঠিক আছে, রাজনৈতিক দর্শনে যে নবীকে মানে না, অন্য কাউকে মেনে চলে, বলেন তো এই লোকটা মারা গেলে পঞ্চাশটা গরু জবাই করে দিলে মাফ হবে, কে বলেছে আপনাকে? তাহলে কোরআনের এই আয়াত তো ভুল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমি আশা করছি আপনি বুঝেছেন এই বাস্তবতা। এরপরেও নবীজিকে আমার আল্লাহ শেষ কথা জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। সূরা তাওবার 84 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী, এলোকটার জানাজার নামাজ তো দূরের কথা, এর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না, শুধু এর না, হুম দিয়েছেন এখানেও, এর মতো যে কেউ এরকম চরিত্র বানাবে তার কবরের পাশে দাঁড়ানো জায়েজ নেই। অথচ সারা জীবন কমিউনিস্ট আন্দোলন করে, মরে গেলে হুজুর নিয়ে জানাজা পড়িয়ে কবরে দিয়ে দোয়া করাচ্ছে, মনে হচ্ছে জান্নাতুর বাবার ও ঠিকাদার ইংলিশ। এগুলো সব ভণ্ডামি চলছে ভারত বাংলাদেশে পাকিস্তানে, ওগুলো যদি হয় কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে, এই জন্য আপনাকে সাবধান করছি, সাবধান হন। তেলাওয়াত কিন্তু আয়াতে ওই কথাগুলো আল্লাহ দিয়েছেন সাবধান বাণী হিসাবে, আমরা কোরআনে কারিমের তাফসিরে প্রবেশ করছি তাফসির আকারে। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন ৪৪ নম্বর সূরা কোরআনে কারিমের মক্কায় আল্লাহ নাজিল করেছেন, 59টা আয়াত আছে, 3টা রুকু আছে, প্রথম থেকে 6টা আয়াত আমরা পড়েছি। কোন আয়াত থেকে তাফসির শুনতে হলে চিন্তা করা লাগবে ওই আয়াতের মূল বক্তব্য কি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মূল বক্তব্য হিসেবে জানিয়েছেন সতর্কতা কি, বলেন বলেন, যাদেরকে দিয়ে সতর্ক করবেন তাদের নাম দিয়েছেন মুরসালিন, তারা রসুল। এখন রসুল নেই, রসুলের নায়েব আছে, তার ভেতরে আমি একজন, আমি মিথ্যা কথা বলছি? আর যাই থাক, ভাঙ্গা চড়া হিসাবে আমার নামের আগে অন্তত আলেম লেখা আছে। আর নবীন যে জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তার আমি নাবীর নায়েব ওয়ারিশ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয় সতর্কতা, সতর্ক করার জন্য এখানে আমি বসেছি। নবী থাকলে এখানে সেভাবে তিনি সতর্ক করতেন, তিনি নেই, ওই দায়িত্বটা এখন আমার কাঁধে এসেছে। সরা দোখান, দোখান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধোয়া। কি বললাম? আরো জোরে বলেন। কিয়ামতের আগে একটা ধোয়া আল্লাহ পাঠাবেন, তামাম দুনিয়া অন্ধকার হয়ে যাবে। জাহান্নামের ভেতরে একটা জায়গা আছে যেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয়, গারামা বলা হয়। এখান থেকেই তাদখিন, যেটা বাংলায় আমরা বলি ধূমপান, বিড়ি। ধূম মানে ধোঁয়া, পান মানে খাওয়া, তাহলে ধোঁয়া খাওয়া।
এটা অনেকেই মাকরু বলে উড়িয়ে দিতে পারে না, এটা যে হারাম। আল্লাহ বলেন, আমি নিজেই শুধু শরীয়ত প্রণয়ন করিনি, আমার নবীকে আমি আল্লাহ শারিক বানিয়েছি, তিনিও শরীয়ত প্রণেতা, তিনি সমস্ত পবিত্র জিনিসকে হালাল করেছেন তোমাদের জন্যে, আর যত অপবিত্র নাপাক অখাদ্য কুখাদ্য এগুলো হারাম করেছেন। কে বলছেন? আয়াত দ্বারা প্রমাণ হয় নবীজি সারে শরীয়ত প্রণেতা, তিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। এ কথা মানেন তো? বলেন বলেন। ধোয়া যারা খাচ্ছেন, বাস্তবে কিছু জিনিস তো ক্ষতি আছে। হ্যাঁ, এখানে আর একটা মাসলা দরকার, আলেম যারা আছেন বলছি, আন্দাজে কিছু দেখলে একবারে হারাম বলবেন না, হারাম হওয়ার জন্য কমপক্ষে তিনটা শর্ত লাগবে। কয়টা? তিনটা শর্ত না পেলে আন্দাজে যা তা হারাম বলা না। আপনি হারাম বলে যদি পুষিয়ে দিতে না পারেন, সেটা আপনি নিজে হারাম হয়ে যাবেন। এই যে অনেককে কাফের বলে ফতোয়া দেওয়া হয়, যদি লোকটা কাফের প্রমাণ করা না যায়, নিজে কিন্তু কাফের হয়ে মরার সম্ভাবনা বেশি। কোন নেককার, কোন মহসেনা, কোন নিরপরাধ অজ্ঞাত এরকম কোন মহিলা যে বিষয়ে জানে না, তার উপরে যদি কেউ জেনার তহমত দেয়, ব্যবিচারের আঘাত আনেছে, ব্যবিচারিয়ে জেনা করেছে, ওই মহিলা যদি সত্যি ওই কাজ না করে থাকে, আর আপনি যদি চারজন সাক্ষী জোগাড় করতে না পারেন, তাহলে আপনার শাস্তি দুনিয়ায় দুইটা, আর মরণের পরে যা হবে আল্লাহ জানে। সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজদিদুহুম সামানিনা তহমত লাগায়, আর চারজন সাক্ষী যদি প্রমাণ করতে না পারে, এক নাম্বার শাস্তি হচ্ছে ওই লোকটার, ওকে 80টা চামড়ার চাবুক দিয়ে বেত মারা লাগবে। কয়টা বলেন বলেন? দুই নাম্বার হচ্ছে যতদিন বেঁচে থাকবে, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, ওর সাক্ষী আর কোর্টে কাছারিতে কোন বিচারে সালিশে আর গ্রহণ হবে না, ওর সাক্ষী শেষ। কত বড় শাস্তি আপনি টের পাচ্ছেন? একজন নিরপরাধ মানুষের উপরে যদি মিথ্যা তহমত দেওয়া যায়, দুইটা শাস্তি তার জন্যে, 80টা বেদ মারা লাগবে তার চামড়ার চাবুক দিয়ে, আর জীবনেও তার সাক্ষী গ্রহণ করা হবে না। এটা যদি আজ বাংলাদেশের সূরা নূরের এই 4 নম্বর আয়াতটা আমার মনে হয় সংসদে যদি কায়েম থাকতো, এই দেশে হাজার হাজার মিথ্যা মামলায় মানুষ খালাস পেয়ে যেত। কারণ আপনার সাক্ষী তো গ্রহণ হবে না, একবার যদি প্রমাণ হয়ে যায় যে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন, মিথ্যা কথার তহমত লাগিয়েছেন, লোকটা কিছু জানতো না, আপনার জীবনের মতো সাক্ষী দেওয়ার কাজ শেষ। আমার বিষয়টা যেহেতু ওইদিকে না, আমি যেটা বোঝানোর জন্য বলছিলাম, তাদখিন, এটা বাংলা অর্থ হচ্ছে বিড়ি বা ধূমপান। কিয়ামতের আগে আল্লাহ বিশাল একটা ধোঁয়া সৃষ্টি করবেন, সব অন্ধকার হয়ে যাবে, শুধুমাত্র আলো থাকবে তাদের কাছে যাদের কাছে এই কোরআন ছিল। কারণ কোরআনের এক নাম আলো বা নূর। কি নাম বলেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ কেউ বিভিন্ন তাফসির করার চেষ্টা করেছে, আমরা ওদিকে যাব না, কারণ আমরা নিজেরা জানি না। আল্লাহু আ'লাম বি মুরাদিহি, এর আসল অর্থ জানেন আল্লাহ। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন স্পষ্ট কিতাবের কসম। কিসের? শব্দটার দিকে তাকান তো, ওয়া দেওয়ার পরে আলিফ লাম আছে। আমি আলেমদেরকে বলছি, দেখেন এরা কি পড়েছে, ওয়াল কিতাবিল মুবিন আলিফ লাম দিয়েছে, আল্লাহ মনে হয় খেলা করার জন্য। হ্যাঁ,
কিতাবের আগে আলিফ লাম দেওয়ার পেছনে কারণ হচ্ছে এই পৃথিবীতে স্পষ্ট কিতাব একটাই আছে, তার নাম কোরআন শরীফ। কথা বুঝতেছে? মানুষকে হেদায়েত দিতে পারে একটাই মাত্র কিতাব, তার নাম কি? আলিফ লাম। যে চার প্রকার আমরা জানি, তার ভেতরে এক প্রকার এখানে আছে, নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ স্পষ্ট কিতাবকে, যে মানুষকে এটা হেদায়েত দিতে পারে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এখানে কিতাবের আগে আলিফ লাম আছে, কি আছে? কোরআনের বক্তব্যের পরেও যদি মানুষের মনের ভেতরে উতাল পাতাল না আসে, পরিবর্তন পরিবর্ধন না হয়, বুঝবে ওই লোকটা জাহান্নামের জন্যই তৈরি হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্পষ্ট কিতাবের কথা কেন বললেন? অনেকে আজ বিভিন্ন দরগা থেকে বের হয়ে এই কথা চালিয়ে দিচ্ছে যে কোরআন শরীফ 90 পারা 30 পারা জাহেরে আছে আর গোপনে আছে 60 পারা। এটা যেটা মিথ্যা কথা, এই আয়াতটা তার প্রমাণই মুবিন। আলহামদুলিল্লাহের প্রথম আয়াতে আল্লাহ জানিয়েছেন, প্রশংসা হয় আল্লাহর যিনি তার বান্দার প্রতি এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা। আস্তে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ পাক বলছেন কোনো গোপন কথা নেই, আর আপনি মারেফতের কথা বলে চালিয়ে দিচ্ছেন, মানে শেষ করে দেব না? আপনারা মোবাইলে গল্প করছেন, তাহলে শুরু করি, যদি জরুরি হয় মানে কোনো কাজ থাকলে শেষ করে দিই। না, এই জায়গাতে যে যেটা নিয়ে আমি কথা বলার জন্য মানে বসেছি, বিশেষ করে যে সবে বরাত আর কয়েকদিন পরে শুরু হবে না, এটা নিয়ে দ্রোমজাল তৈরি হয়ে আছে আমাদের দেশে, ভারতে, পাকিস্তানে, এই সমস্ত দেশে। এই মাসটাও চলে যাবে, অথচ রজব শুরু হওয়ার প্রথম দিক থেকে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ না রমাদান, রজব আর শাবানের বরকত দাও। সে বরকত কি? সেই বরকতের কথাগুলো এই আয়াতে আছে। আপনি চলে যাবেন স্পষ্ট কথা শুনে, না এখনই চলে যাবেন? চলে যাবেন এখনই? একটু উঠামুঠি বন্ধ করবে না, আমার গলায় যতক্ষণ অন্তত সাপোর্ট দেয় আমি আছি। আল্লাহ পাক বলেন স্পষ্ট কিতাব, এর ভেতরে কোনো গোপন কথা নেই, মারেফতের কথা নেই। আজ যারা শরীয়ত মারেফত তরিকত হকিকত বিভিন্ন নাম দিয়ে দরবার খুলেছেন, কসম করে বলছি একটাও এর সাথে টেকে না, কারণ শরীয়তের বিধান স্পষ্ট। মারেফত বলতে যেটা আপনি বোঝাচ্ছেন, উরফুন থেকে শব্দটা আসা, আরাফা ইয়ারিফ মানে পরিচিত হওয়া। ইসলামের কোন বিধানের সাথে কেউ যদি পরিচিত হয় আমরা তাকে মারেফত বলি। নামাজ শরীয়ত, নামাজ পড়া লাগবে কি 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 নিয়মে, এটা জেনে পড়ার নাম হচ্ছে মারেফত। যাকাত শরীয়ত, কোন 8টা জায়গায় যাকাত দেওয়ার আগে ওইটা জেনে যাকাত দেওয়ার নাম মারেফত। তাহলে মারেফত বলতে ফকিরেরা যেটা বোঝায় যে গোপন জিনিস, ওরে মায়ের ছাড়া কোন ঔষধ আছে? সব বাট পারে সিটারে ছাড়া কিছু না। আর এগুলো সোয়ালে বেশি গোষ্ঠী হয়, আল্লাহর অনিশ্চয় আছে ওখানে, মারেফতের পীর, শরীয়তের পীর। কোরআনে কোনো গোপন কথা নেই, কোরআনে যা আছে সব স্পষ্ট কথা। এই কারণেই কোরআনের কাছে যারা আসে ওরা আর গোপনেও থাকতে চায় না, ওরা ওপেন হতে চায়। কিছু কিছু মানুষ এই দিনকালের অবস্থা দেখে বলে, হুজুর দিনকাল ভালো না, গোপনে আসি। গোপনে আসি মানে? আরে ভাই, দিনকাল কি 1500 বছর আগে ভালো ছিল? বলেন, প্রকাশ্য মানুষকে চিরিয়ে ফেলা হয়েছে, শরীর থেকে চামড়া ছিলে লবণ দেওয়া হয়েছে। হযরতে বেলাল তার দিকে তাকান, হযরতে খবাইব খাব্বাব পিঠের ভেতরে চাকা চাকা গর্ত হয়ে গিয়েছিল। আপনি বলছেন দিনকাল ভালো না, গোপনে আসি, আরে শয়তান, দিনকাল তো আরো খারাপ ছিল 1500 বছর আগে।
হ্যাঁ, সবার জন্য ওই রকম দিন আসে নাই, দিনকাল খারাপ। তাদের জন্যে যে মানুষটা 15 বছর ঘরে থাকতে পারে না, তার জন্যে আপনি আরামে খাচ্ছেন, আরামে দাচ্ছেন, আরামে সংসার করছেন, আপনার জন্য দিনকাল ভালো না, এটা বলা মুনাফিকি ছাড়া কিছু না। দিনকাল ভালো আপনি বলছেন কোরআনের উপরে যারা টিকে থাকে, 3টা বছরে আর কিছু না পায়, অন্তত আমি এটা চোখ দিয়ে দেখে এসেছি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। এই আয়াতটা যে কত বাস্তব, কত সত্য, এমনিতেই বিশ্বাস করতাম, নিজের চোখে দেখেছি এবং শুনেছি। আল্লাহর একজন বান্দা আমাদের আগে জেল থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার জীবন ছেড়েছে, কারারক্ষী আমার বলছিল হুজুর এই লোকটার যেদিন ফাঁসি হবে। সন্ধ্যাবেলা আমার ডিউটি শুরু হয়ে গেল, ওনারে বললাম স্যার মাত্র আর 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। দেখলাম ঠিক ঘুমিয়ে গেল, 9টার সময় ওনারে ডাক দিলাম, ওঠার পরে গোসল করে অজু করে রামাজ দোরা কাত পড়ে আমারে বলছে চলেন। সুন্দর জামা কাপড় পরে মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কারারক্ষে তোরা বালি চোখের পানি ফেলে দিয়ে বলছিল হুজুর আমার তো আশ্চর্য লাগে, যার 3 ঘন্টা পরে ফাঁসি, সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। ঠিক দেখলাম ঘুমিয়ে গেল, তে লোকটার ঘুম আসলো কি করি, আমার মাথায় ধরে না। জেলখানায় সব চাইতে বেশি সমস্যা ঘুমের, ওখানে যত আরামেই থাকেন না কেন ঘুম আসতে চায় না, এই জন্য সব চাইতে বেশি চলে ঘুমের বড়ি। আমরা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসাতে পারি না, অথচ যার মাথার উপরে দড়ি ঝুলি আছে মাত্র 3টা ঘন্টা, সে লোকটা বলছে যে আমি 2 ঘন্টা ঘুমাই, তুমি 1 ঘন্টা আগে ডেকে দিও। এটা কি এমনি এমনি বলা যায় মনে করছেন? অত সহজ বিষয় না, শুনে যত আনন্দ লাগছে এটা অত সহজ না। খালি ধৈর্যের নাম শুনেছি জীবনে, ধৈর্য যে কি, কেমন করে ধৈর্য ধরা লাগে প্র্যাকটিক্যাল লাইফ আমি নিজে ধরে দেখে এসেছি। এত কঠিন জিনিস কোরআনের সব চাইতে বেশি ব্যবহার করা শব্দের ভেতরে সবর ধৈর্য অন্যতম। এটা আল্লাহ এমনি বলে না, ওরকম জায়গায় পড়েননি এই জন্য আপনি টের পাচ্ছেন না। যে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, ওই লোকটার ছেলে গুম হয়ে আছে, তাও সাধারণ ছেলে না, ছেলে ব্যারিস্টার, বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি 10টা ম্যাগনেট থাকে সে একটা, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। এত বড় পর্যায়ে যে লোকটা আছে তার মাত্র 3টা ঘন্টা জীবনে বাকি আছে, ও 2 ঘন্টা ঘুমিয়েছে এমনি না। এই আয়াতটা বলছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। সত্যি যদি কোনো মানুষ ইমানের উপরে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, ফেরেশতা নাযিল হয়ে তাকে বলে ভয় পেও না, চিন্তা করো না। মুফাসসির লিখেছেন কিসের ভয় কিসের চিন্তা, ফেরেশতা তার কানের কাছে এসে বলে আল্লাহর বান্দা তোমার হয়তো চিন্তা হতে পারে যে আমার ছেলেটা গুম হয়ে আছে কি হবে তার, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে কি হবে তার, আমার মেয়েটা ডাক্তার কি হবে তার, আমার এত বড় বিশাল সম্পদ এত বড় নাম ডাক কি হবে এগুলো। ফেরেশতা কানের কাছে মুখ নিয়ে যেন বলতে থাকে চিন্তা নেই ভয় নেই, এগুলো আল্লাহ নিজে পাহারা দেবে। এই কারণে তার ঘুম এসেছে। আপনি ওই পর্দায় পৌঁছান তো দেখি। পরের শব্দ আরো কঠিন, ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন ফেরেশতারা কানের কাছে মুখ নিয়ে কথাও বলতে থাকে, কোনো ভয় নেই কোনো চিন্তা নেই, ওগুলোর চিন্তা টেনশন সব আল্লাহ নিয়েছে, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওই তাকাও তোমার জান্নাত দেখা যাচ্ছে। যার ওয়াদা আল্লাহ করেছিলেন
ফেরেশতারা তখন তার সাথে হাসতে খেলতে আর বলতে থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু ছিলাম, নয়তো তোমরা টিকে থাকতে পারতে না। এখনো তোমাদের বন্ধু আছি, জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার আগ পর্যন্ত তোমাদের পেছন থেকে আমরা যাব না। এমন জান্নাতে পৌঁছিয়ে দেব যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। বাড়িছে বলবে সুবহানাল্লাহ। আমার কথা ছিল কি, যে মানুষগুলো কোরআনের কাছে আসে, এটা যেহেতু ওপেন কিতাব গোপন না, এই জন্য এর কাছে যারা আসবে বুঝে শুনে তারা আর গোপন থাকতে চায় না। দুনিয়া একদিকে চলে গেলেও তারা ওপেন হতে চায়। হযরত ওমর যেদিন কোরআনের কাছে এসেছিলেন, ডাক দিয়ে বললেন, হে নবী, কোরআন সত্য না মিথ্যা? নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, এটা হক, আমার আল্লাহর বাণী, এটা সত্য কথা। হযরত ওমর বলেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে কেন? আপনি আমারে অনুমতি দেন, আমি এই সত্য কোরআনের পক্ষে একটা মিছিল করে আসি। তিনি মিছিল নিয়ে কাবার চত্বরের দিকে গেলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘরের জালানা দরজা খুলে কাফেরেরা দেখে মিছিলের সামনে হযরত ওমর, তাড়াতাড়ি জালানা দরজা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আজও যারা ইসলাম নিয়ে বান্দরামি করছে, আমি নাম নিলাম না, এই ষড়যন্ত্রকারীদের মুখোশ কিন্তু উন্মোচন অলরেডি হয়ে গেছে। আপনারা থামেন, সুযোগ দিচ্ছে না, বাংলার জনগণ সুযোগ দিচ্ছে, থামেন। এভাবে যদি করতে থাকেন, 64 জেলা থেকে এক একজন অমর যদি বের হয়, অর্থ পাবেন না। সত্য সত্য কয়েকটা ষড়যন্ত্র, আমার প্রায় 34টা ধরা পড়েছে। আমার এই ছোট মেধাই এই যে আব্দুল কুদ্দুস ভাই একটা বইও নিয়ে এসেছেন, ধরিয়ে দিয়েছে। এটা যদি শুধু সিলেবাসে থাকতো, কসম আল্লাহর কিছু বলতাম না। আজ হয়তো সিলেবাসে আছে, কালকে রাষ্ট্রীয়ভাবে নিজেরা নিজেরা আইন পাশ করে সংসদ থেকে বলবে এটা করা লাগবে। শরীফ থেকে শরীফা, এটা অত সহজ বিষয় না। সকালবেলা বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার যেন শরীফা মনে হচ্ছে। আপনি হন শরীফা হন আর লতিফা হন, আমার নিষেধ নেই, কিন্তু বিকালবেলায় যখন আপনি দাবি করবেন যে আমার শরীফা মনে হচ্ছে, তখন তো আপনি আর একটা দাবি করবেন যে আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে। এখন যদি বলেন মহিলা হোস্টেলে সিট নিলাম, তাতে কি হয়েছে, আমি তো শরীফা। আরে বেটা, তুই শরীফা যতই দাবি করবি, মাল তো তুই শরীফ। ওখানে আমার বোন আছে, আমার মেয়ে আছে, আমার ফুফু আছে, এই কথা বলেন না কেন? ওই জায়গায় তুই থাকলে আপনি টের পাচ্ছেন না কোন জায়গায় যাচ্ছে? একজন প্রশ্ন করছে, হুজুর, যুবক যুবতী এক জায়গায় রাতে থাকা যায় যাচ্ছে কিনা? সায়েস বলা দূরের কথা, তুই এক জায়গায় থাকবি? ওর প্রশ্ন ছিল এটা যে, হুজুর, যুবক যুবতী রাতের বেলা এক জায়গায় ঘুমানো যায় যাচ্ছে? ঘুমানো যায় যাচ্ছে, আপনি তো ঘুমাবেন না, ঘুমাবেন? শরীফ থেকে শরীফা হয়ে আপনি কি ঘুমাবেন? কথা বলেন, এটা যদি একবার কায়েম করে ফেলতে পারে, কি হবে আপনার বোনের, আপনার মেয়ের, আপনার ফুফুর? শুধু আমারটা হবে, আপনি টের পাচ্ছেন না? আগামী তো তো জার হোস দিয়ে দেশ ভরে যাবে। আর এখন ট্রান্সজেন্ডার নামে নাম দিয়ে হিজড়াদের চালাতে চায়, কে বলেছে হিজড়া এটা শারীরিক সমস্যা?
আর এই সমকামিতাকে যারা প্রমোট করছেন এটা তাদের মানসিক সমস্যা। আমার প্রথম কথাই ছিল শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে ও যৌনবাদী। আজ যারা এটার মাধ্যমে জাতিকে ওপেন করে দিতে চাচ্ছেন, আল্লাহর কসম আপনাকে শয়তান দখল করেছে। আর কোন শয়তানের বেকারগ্রস্ত লোককে আমরা ওই জায়গায় দেখতে চাই না। নামেন ওখান থেকে, আপনি জাহান্নামে যেতে চান একা যান, আরো ঠেলে দেব, আমি যেতে চাই না। গান বলছে কে? কোরআন কারীম আছে স্পষ্ট, কিতাবের কাছে আসলে আর কেউ গোপন থাকতে চায় না, ওপেন হতে চায়। আপনাদের সিরাজগঞ্জের সন্তান মাওলানা সাহেব, আমি যতদিন ওনার সাথে গেছি সেই ছোটবেলা থেকে উনি কোরআনের পক্ষে কাজ করেন। এতগুলো মামলা তার মাথার উপরে, প্রত্যেক সপ্তাহে চার দিন পাঁচ দিন তার কোর্টে হাজিরা দেওয়া লাগছে। এই মুরব্বি মানুষটা একজন আলেম, তার পায়ের সাথে বেড়ি লাগানো, তার ডান্ডা বেড়ি, হাতের পেছনে হ্যান্ডকাপ লাগানো, মাজায় দড়ি দিয়ে, মুখের উপরে বুলেট প্রুফ হেলমেট দিয়ে, বুকের উপরে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মনে হচ্ছে কি করে এসেছে, অথচ বাংলাদেশে ২০ জন মানুষ পরিচিত হলে উনি একজন। আপনি যা করছেন আপনি ওনার পায়ের ধোলার দাম দিতে পারবেন? লোকটার মর্যাদাও জানেন না, নিজের দেশের লোক ভিক্ষা পায় না, তাই আপনার এই জেলা থেকে একটু পার হয়ে কুষ্টিয়া যাক, এমনিতেই ১,০০,০০০ মানুষ দেখার জন্য আসবে। মাঝে মাঝে আমার বলতো, হামজা আমি আর পারি না, আমার এত বয়স হয়ে গেছে, আমি মুরব্বি মানুষ, আমার নাকি বেড়ি দিয়ে নিয়ে যায়। তা এমনিতে বেড়ি দিলে তো হইতো, ডান্ডা বেড়ি দিয়ে পেছনে হাতের সাথে ওইটা বাঁধলে হাত এমনি কেটে যায়। মাজায় দড়ি দেওয়া দেখেছি গরু ছাগলের গলায়, আর কোর্টে যেয়ে দেখলাম আলেমদের মাজায় দড়ি দিয়ে অনেকে টাটতেছে। এত কিছুর পরে লোকটাকে গোপনে এই কথা বলে না কেন? ৩ বছর পরে আমার মনে আছে এখনো আরো অপেন। এখানে কোরআনের কাছে যারা আসে, কোরআন যেহেতু স্পষ্ট কেউ আর গোপন থাকতে চায় না, কোরআনের সাথে আসি, কোরআনের কথা বলে যারা গোপনে আসে এরা টাটকা নির্ভেজাল মুনাফিক। নতুন নতুন সাবজেক্ট ২-৩ মিনিট ৫ মিনিট করে ছাড়ে আর কথা পায় না। এত বড় বড় আলেম নামের আগে ডক্টরের ডিগ্রি নিয়ে বসে আছে, উনি আমার আলোচনা কাট করে, মিজানুর রহমানের আলোচনা কাট করে, সাইদি সাহেবের আলোচনা কাট করে ২-৩ মিনিটের জাতির কাছে শোনাচ্ছে ওনারা এই ভুল করেছে। এত বড় বড় ভুল তোমার চোখে ধরা পড়ে না? আমি যেটা হাদিসের ব্যাখ্যা করেছি, হ্যাঁ তোমার মতের সাথে না মিলতে পারে, কিন্তু আমি তো একটা মত শ্রদ্ধা করি, ওই মতটা বললে তোমার অসুবিধা কি? আর যেটা কোনো মতের সাথেই নেই সেই মতের ব্যাপারে কোনো কথা নেই, পাঁচাটা গোলাম হয়ে বসে আছো আমার নামের আগে ডক্টর লিখে। আশা করছি আপনি বুঝে ফেলেছেন, কাজ নেই কাম নেই বসে বসে করবা কি, ডক্টরের ডিগ্রিটা তো দেখানো লাগবে। এই কাট সাট করে ১.৫ মিনিট ২ মিনিটের বক্তব্য তখন দেয় জাতির কাছে, উনি এই বলিস এই বলিস, একটা নতুন কিছু তথ্য নিয়ে আসো তো কোরআন থেকে। আমি তো ৩৪টা পেয়েছি, এখন বলতে গেলে আমার গলা সাপোর্ট করলে আমি বলতাম সবগুলো, কণ্ঠ সাপোর্ট করছে না, কণ্ঠ ভেঙে যাচ্ছে, এই জন্য বলছি না। যতটুকু আমি পেরেছি আপনার মতো অত বয়স হলে আমি আরো পারতাম, আপনি তো আমার দাদার বয়সী। আমার যদি এখন ৩৩ বছর বয়স হয় আপনি তো ৮০ বছরের বয়স। শুরু হলো সমস্যা হয়ে গেছে কণ্ঠে, আসলে এই খাওয়াটা ঠিক হয়নি, জ্বরের বড়িছে ভেতরে ঘাইমে একেবারে শোধ চলছে। শেষ করে দেবো না চালাবো, চালালে তো সমস্যা, আমি তো মরে যাবো। আপনি গরু দিয়ে চাষ করে খাবে না, গরু যদি মরে যায়।
আগামীতে সময় দিন ভাই, হচ্ছে না, মেলা কষ্ট হয়ে যাচ্ছে, 1 ঘন্টা 15 মিনিট তো আর হয় না, 2 ঘন্টা 2.5 ঘন্টা হলে ভালো হয়। কি করি, আয়াতে তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, দেবেন দে। ঠিক আছে, 3টা বছর আসলে ভেতরে ছিলাম, তো এক ঘরের ভেতরে আমরা ছিলাম তালাবদ্ধ, একেবারে 24 ঘন্টা ফাঁসির কন্ডেন্সেলি, খাবার দাবার ভালো না, চিন্তা টেনশনে ভেতরে সব ফাঁপা হয়ে গেছে। স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে, মনে করলাম আরো কিছুদিন পরে অনুষ্ঠানগুলো শুরু করি, মানুষ যেয়ে মুরব্বী মানুষ বলে হুজুর হাত চেপে ধরে, কি করবো, বাধ্য হয়ে আসে, শরীরও কঠোর করে না, এই গলাও সাপোর্ট করে না, শেষে কষ্ট হয়ে যায়। ওনারে যাওয়ার সময় আমার এই জেলখানা থেকে লিখিত এই 2টা বই, দাম্পত্য সমস্যা এবং সমাধান, এটা মেয়েদের জন্য আর পুরুষদের জন্য আছে, 2টা আছে, স্টেজে পাওয়া যায়, মাত্র 200টা পিস আছে, যাওয়ার সময় নিয়ে ওনাদের উপহার দিয়ে কাজে লাগবে। পরকীয়া প্রেমে যারা লিপ্ত আছে বইটা পড়লে আমার বিশ্বাস তারা ফিরবে, যদি মানুষ হয়, আর যদি ওই ওই সংসদে গান গাইছে ওর মতো হয় তা 4-5টা পাল্টিয়ে ওর এখন হচ্ছে। আচ্ছা, তসলিমা নাসরিনাও বলেছে এই দেশে কোনো পুরুষ মানুষই নেই যে করবো কি, পুরুষ মানুষ নেই এগুলো কি, চাচা এর 7-80 বছর বয়স স্ট্যাটাস দিত যে এখনো আমার যৌবন অটুট, ও মহিলা কি চাচা এর সাথে দেখেনি, এইরকম লোক দরকার ছিল ওজন। এই ধন্দায় যারা আছেন, পরকীয়া প্রেমে লিপ্ত যারা আসক্ত যারা, এটা একটা ক্যান্সারের মতো, যারা বলো ফিল্ম দেখে, উলঙ্গ নাচ দেখে, এটা একটা ক্যান্সার, মানসিক ক্যান্সার থেকে মুক্ত হওয়ার জন্য, পরকীয়া আসক্ত থেকে ফিরে আসার জন্য বইটা খুব দামি, যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে উপহার দেবেন, আর মেয়েরা যদি নিতে পারেন স্বামীকে বলবেন এটা তোমাদের জন্য, পড়ো কাজে লাগবে। অবশ্যই আমি এ কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি, অবশ্যই আমি আল্লাহ সতর্ককারী, এখানে সতর্ককারী কে, আল্লাহ যেটার দ্বারা সতর্ক করেছেন তার নাম কে, কোরআন, বলে তার নাম কে, এই কোরআনের ভেতরে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরা মেনে ইন্দিনা, এই সবে বরাত নামে যে রাতটা আমাদের দেশে আমরা পালন করে থাকি, এই গুরুত্বপূর্ণ রজনীর দিকে ইঙ্গিত দিয়েছে তাফসীরকারকরা, এই গুরুত্বপূর্ণ রজনীতে 5টা জিনিস আমার আল্লাহ নির্ধারিত করেন বিশেষভাবে, আরো অনেক জিনিসের নাম আছে, 5টা জিনিস আমার আল্লাহ এই দিন তার আদেশ অনুযায়ী স্থির করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুরসিলিন, অবশ্যই আমি আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছি, রহমাতাম মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে এটা রহমত দয়া, ইন্নাহু হুয়াস সামিউল আলিম, অবশ্যই তিনি শ্রবণকারী এবং জ্ঞানী। এখানে সবে কদর সম্পর্কে আমি 5টা হাদিস আমার দৃষ্টিতে পেয়েছি, হযরতে আয়েশা থেকে বর্ণিত, হযরতে আবু বকর থেকে বর্ণিত, হযরতে ওমর ফারুক থেকে বর্ণিত, হযরতে মুয়াজ ইবনে জাবাল থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা থেকে, এত বড় বড় সাহাবী থেকে 5 জন থেকে বর্ণিত। নিসবে শাবানের যে হাদিস, এটা দুর্বল না, এটা শক্ত হাদিস, আর যারা বেদাত 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 বলে চালিয়ে দিতে চান এটা বেদাত নয়, যারা পালন যারা করছেন না করবেন, অন্তত নফল কাজগুলো আর জোরে সরে করবেন। শুধুমাত্র হালিয়া রুটি গোশত রুটি খেয়ে সারা রাত কাটিয়ে দেবেন, সবে বারাত পালন হচ্ছে না, আল্লাহ পাক এ রাতে বরকতময় রাতে সবে কদরের কথাই বেশি মুফাসসির ইঙ্গিত দিয়েছেন, সবে কদরের নামও কেউ কেউ জানিয়েছেন, গুরুত্বপূর্ণ হেকমতপূর্ণ কিছু কাজ আমার আল্লাহ এ রাতে সম্পাদন করেন, তার ভেতরে অন্যতম আমরাম মিনে ইন্দিনা, তোমার রবের আদেশ ক্রমে রবের আইনের দ্বারা
সবে বরাত বলেন, সবে কদর বলেন, কেউ যদি পালন করতে যায় তার উচিত হবে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে চেষ্টা চালানো। 96% মুসলমানের দেশে একটা আইনও বাস্তবায়ন নেই, সবে কদর সবে বরাত পালন করানি, আমরা হুড়োহুড়ি মারামারি করে শেষ করে দিচ্ছি। অথচ আসল যদি আমরা বুঝে নিতাম, নামাজ পড়া ফরজ পড়ি, জাকাত দেওয়া ফরজ, অন্তত কিছু না কিছু দেই, হজ করা ফরজ করি আসি, রোজা রাখা ফরজ কয়েকদিন পরে শুরু হবে, কিন্তু নাকিমুদ্দিন দিন কায়েম করা যে নামাজের মতো ফরজ এটাকে রাজনীতি মনে করি ছিঁড়ে দে। নামাজ পড়ো মত পার্থক্য করো নাই কথা কোরআন আমি পাইনি, রোজা রাখো মত পার্থক্য করো নাই পাইনি, হজ করো মত পার্থক্য করো না পাইনি, জাকাত দাও মত পার্থক্য করো না আমি পাইনি, কিন্তু এইটা পেয়েছি আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো এই বিষয়ে কোনো মত পার্থক্য করো না, কোনো ফতোয়াবাজি করো না। অথচ এইটাই যত রকমের ফতোয়াবাজি বাংলাদেশে হয়, দিন কায়েমের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা ওর নেই, নামাজ পড়ে যাচ্ছে একেবারে পাঁচ অক্ষের জায়গায় আট অক্ষ মিলে, অথচ দিনও যে নামাজের মতো কায়েম করা ফরজ, এখানে কোনো পার্থক্য চলবে না, এইটাও বোঝেও না, বোঝাতেও চায় না, মানুষকে বুঝতেও দিতে চায় না। পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন, এখানে চারজন বড় বড় নবীর নাম আছে, প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি রক বদল ছিল, কোন নবীর শরীয়তে এইটা ছিল, পরের নবীর শরীয়তে এটা ছিল না, কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল জানা কিমুদ্দিন দিন কায়েম করো। কারণ দিন যদি কায়েম না হয়, এমন এমন বিধান আছে ইসলামের যেটা এককভাবে মানা সম্ভব না। বাংলাদেশে যতদিন দিন কায়েম না হবে, ইসলামের এমন বিধান আছে যেটা ওয়াজ করে নসিহত করে বন্ধ করা সম্ভব না। কিয়ামত পর্যন্ত ওয়াজ করে জেনা বন্ধ হবে না, আরো জোরে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, এটা বন্ধ করা ওয়াজের দ্বারা সম্ভব না, এটা আইন করতে হয়। জানেন আমরন, আমরন মানে আইন, আমরন মানে আদেশ। আমি আল্লাহ এরাতে গুরুত্বপূর্ণ কিছু আইন আমার আদেশগুলো আমার নিজের সিদ্ধান্তে বাস্তবায়ন করে থাকি। পাঁচ প্রকার মানুষের নাম আছে, এরাতেও আল্লাহ তাদেরকে মাফ করে না, বাকি মানুষকে তিনি মাফ করে দেন। এক নাম্বার যে মানুষগুলো শিরিক করে, দুই নাম্বার যারা কুফরি করে, তিন নাম্বার যারা মা বাবার অবাধ্য সন্তান, চার নাম্বার যারা বুড়ো জিনাখর, আর বাংলাদেশে এটা দিন দিন বাড়ছে। কয়েকদিন আগে তাকান, আমি নাম নিলাম না, তাড়াও দিয়েছে, আর অধিকাংশ বুড়া মানুষের ঘর থেকে অফিস থেকে মেয়ে লোকের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এখানে বুড়ো সিনাখর যারা আছেন থামেন, নিজের শরীর চলে না, ইন্ডিয়া হারবাল কলকাতা হারবাল কাজ দিয়ে চালাচ্ছে। বুড়ো সিনাখরদের এই সবে বরাতেও মাপ নেই। পাঁচ নাম্বার যে মানুষগুলো মা বাবার অবাধ্য সন্তান, চলে বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে আয়াতগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার শেরনগর এ মাহফিলের দিকে তাক, রাত 12টা বেজে যাচ্ছে, আমার শরীর এবং কণ্ঠের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম, যতটুকু শুনেছি মেহরবানি করে আমাদের মেনে নেওয়ার তৌফিক দাও, সব যদি দিয়েই থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও, কিয়ামতের জিনিস সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মা বাপকে মাফ করে দাও, সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট হয়ে গেছে আল্লাহ, হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে, নামের আগে মানুষ আলেম বলে ডাকে, এই জন্যই তো ভয় লাগে বেশি, না জানি তোমার সামনে কিয়ামতে আবার ধরা খেয়ে যায় কিনা। আল্লাহ রিক্স নিয়ে কথাগুলো ইমানের তাকিতে বলা হয়, তোমার বান্দা বান্দিদের সহজ ভাবে বোঝার তৌফিক দাও। মা বোনরা যারা এসেছে খাদিজার মতো আয়েশার মতো তাদের বানিয়ে দাও।
অট্রাকশন থেকে আমাদেরকে বাঁচাও, আমার শরীরটা তুমি সুস্থ করে দাও, আমার কণ্ঠ তুমি আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও, আমার ইলম তুমি বাড়াও, রব্বি জিদনি ইলমা। মাহফিল করার জন্য যত মানুষ শ্রম দিয়েছে, যে যুবকগুলো দেখলাম আল্লাহ যুবকদেরকে হাসান হুসাইনের মতো বানিয়ে দাও, মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী, হুসাইন আহমেদ মাহফুজ, সিরাজি ভাই সহ মাওলানা আলী আসগর সহ যত আলিমরা এসেছে আল্লাহ আলিমদেরকে তুমি আলিম হিসাবে কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যত মানুষ শুয়ে আছে আল্লাহ সবার কবর কোরআনের ইজ্জতে মাফ করে দাও। মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেব সহ যত অতিথি এসেছে সবাইকে তুমি ক্ষমা করো। সম্মানিত সভাপতি মাওলানা আব্দুস সাত্তার আনসারী সাহেবকে মঞ্জুর করো, আগামীতে এই মাহফিলটা কোরআনের ইজ্জতে আরো বিশাল আকারে কবুল করে নাও। কখন মরণ আসে জানি না, সারা জীবনের দোয়া আমার, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তাআলা গরু ছাগলের মতো কলিজা বসে ব্রেন নষ্ট হয়ে পাগলের মতো বসা পায়খানা বিছানায় করে আমি মরতে চাই না, আমাদের সবার আকাঙ্ক্ষা আমরা শাহাদতের মরণ চাই। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। যখন ইজরাইল পাঠাবেন আমাদের মুখে যেন আগে থেকে জারি থাকে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আছে, এখানে আছে, লাগলে নিয়ে যান বইটা, ওই যে।